দর্শকদেরকে স্বাগত। এখন খবর বিস্তারিত। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয়। ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। ওনার জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় দেশের সর্বত্রেই। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। শিক্ষক শিক্ষিকা সহ যারা শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে অনুষ্ঠান মঞ্চে সম্মানিত করা হয়। একজন আদর্শ শিক্ষকই আদর্শ ছাত্র তৈরির মাধ্যমে সমৃদ্ধ সমাজ নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। শিক্ষকদের স্বনির্ভর মানসিকতা ছাত্রছাত্রীদের স্বনির্ভর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। শিক্ষার সর্বাঙ্গীন বিকাশে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের নিরিখে সরকারি বিদ্যালয়ের প্রতি ঝোঁক বাড়ছে অভিভাবকদের। পার ক্যাপিটা ইনকাম প্রায় ডাবল হয়ে গেছে কাছে। পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরার মানুষের 2017-18 পর্যন্ত 1,444,000 টাকা। কোভিড এর মধ্যে ত্রিপুরা পার ক্যাপিটা ইনকাম 1,31,000 টাকা পৌঁছে গেছে। ত্রিপুরার জীবন মান উন্নয়নে প্রমাণিত করে দুইটি দিল্লিতে যে ফাইট আসে, দুইটি ফ্লাইট ভরে আসে। এক সময় ত্রিপুরার মান্যতা এমন ছিল যে ত্রিপুরা থেকে কজন প্যাসেঞ্জার পাওয়া যাবে ডাইরেক্ট দিল্লি, 10 জন 12 জন 15 জন, তো ফ্লাইট খালি যাবে, লোকসান হবে, চালাবে না। আজকে 180-সিটার ফ্লাইট, দুই ডাইরেক্ট ফ্লাইট ত্রিপুরাতে আসে, আবার ত্রিপুরা থেকে যায়। যদি 180 সিট নাও ভরে যদি 150 করেও আসে, 300 লোক ডেলি দিল্লি থেকে আসছে আর 300 লোক ত্রিপুরা থেকে যাচ্ছে। এটা প্রমাণিত করে ত্রিপুরার জীবন মান উন্নয়ন হয়েছে, ত্রিপুরার মানুষের কাছে আর্থিকভাবে রোজগার বেড়েছে। যেটা আমি বলছি, 1,444,000 থেকে 1,31,000 হয়েছে। আর কৃষকদের আয় 2015-16 6,580 টাকা থেকে বেড়ে 11,093 টাকা হয়েছে। এই দুই ফ্লাইট প্রমাণ করে প্রমাণিত সরকার। আগে ছিল পুলিশ সরকার, আজকে প্রমাণিত সরকার, বাইরা পিপল সরকার। আমি বলি না সবকিছু ত্রিপুরা মানুষ হয়ে গেছে, আশা তো দেখছে। বিপ্লব দেবকে দেখলে, নরেন্দ্র মোদীকে দেখলে বলে তো কিছু করবে, চায় তো কোনো কিছু। আগে তো চাওয়ার আশাও ছিল না, এটা ঘেরা কলের মধ্যেই ঘুরছিল সবাই, অন্ধেরার মধ্যে। এখানেই ঘুরতে হবে, এখানেই যেতে হবে, পার্টি অফিস থেকে রাস্তা তৈরি হবে। এখন পার্টি অফিস থেকে রাস্তা তৈরি হয় না, রাস্তা সেক্রেটারিয়েট থেকে তৈরি হবে। আমিও কোনো একটা দলে, এগুলো ত্রিপুরা পরিবর্তন হয়েছে। আমি 5 বছরের মধ্যে প্রমাণিত করবে। মানুষ আমার কাছে 3.5 বছরের জবাব চায়, জবাব তার জন্য চায়, কারণ কি মানুষের আশা আছে যে এই ছেলের উপরে বিশ্বাস রয়েছে, তার জন্য জবাব চায়। যার উপর বিশ্বাস থাকে না তার কাছে জবাব চায় না। মা ছেলেকে ভালোবাসে, তার জন্য ছেলের জীবনশৈলী সম্বন্ধে জবাব চায়, কিন্তু অন্য জিজ্ঞাসা করে না। মাই তো জিজ্ঞাসা করে মেয়েকে, ছেলেকে কোথায় গিয়েছিলে, কবে গিয়েছিলে, কেন গিয়েছিলে, দেরি কেন হলো। তাই বলে মা ছেলে মেয়ের শুভচিন্তক নয়, টিচারের ভূমিকা। আমিও দেখেছি স্কুলে গিয়েছি, দেরি হয়েছে, কেন গিয়েছো, কোথায় গিয়েছিলে, 10টায় কেন পৌঁছলে না, প্রেয়ারে দেরিতে কেন এসছো, কে বলছে, শিক্ষক জিজ্ঞাসা করছে, কারণ স্টুডেন্টকে ভালোবাসে। 191টি সার্ভিস ত্রিপুরাতে অনলাইন দিয়ে দেবো, ভিশন ডকুমেন্টে ছিল না। জবাব দেওয়া স্কুলের ব্যবস্থা, এসিআর সিস্টেম ভিশন ডকুমেন্টে ছিল না। বন্ধু, আমি যে বলতে থাকি ভিশন ডকুমেন্ট ছিল না, কি কি করেছি, সায়েন্স টিচারদেরকে পার্মানেন্ট করে দেব, ভিশন ডকুমেন্টে ছিল না। যারা পুলিশি ব্যবস্থা সবচাইতে অন্তিম শ্রেণীতে আসে, কারা আসে, হোমগার্ডরা,
6000 টাকার বেতন পেতেন 18000 টাকা করে দেওয়া হয়েছে ভিজন ডকুমেন্টে ছিল না পুলিশের ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে ভিজন ডকুমেন্টে ছিল না ও যেটা আমি বলছিলাম যে ট্রান্সফার পোস্ট নিয়ে অরুণোদয় সাহা পর্যন্ত গিয়েছিলাম কি হবে পুরনো সরকার থাকতে ট্রান্সফার পোস্টিং ভয় দেখিয়েই তো রাজ করেছিল এই সরকার কোনো সময় প্রয়োজনীয় হয় যে সবকিছু ট্রান্সফার পোস্টিং সঠিক আমি বলি না আমিও সেগুলি থেকে মুক্তি চাই আমরাই সরকার আসার পরে বলেছিলাম যে ট্রান্সফার পোস্টিং এর জন্য পলিসি নিয়ে আসব তার মধ্যে কাজও শুরু করেছি কিন্তু 40 বছরের ব্যবস্থাকে 3 বছরে আমি কিভাবে পরিবর্তন করে দিই করব নিশ্চিত 40 বছর লাগবে না হয়তো 8-10 বছর লাগবে এর বেশি সময় লাগবে না ব্যুরো রিপোর্ট খবর তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ডাক্তার মোহাম্মদ হাসান মাহমুদ আগরতলায় আসেন আজ তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী তিনি আজ সকাল 4টার সময় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় আসেন উনাকে সেখান থেকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসেন রাজধানীর টেট গেস্ট হাউসে সেখান থেকে তিনি বিকাল 4:45 দিল্লিগামী বিমানে দিল্লি চলে যান জানাচ্ছে আজ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ 3 দিন কেন্দ্রীয় সরকারের সাথে মিটিং শেষে তিনি আবার ফিরে যাবেন বাংলাদেশে I want to thank them. During Mujib Barshav and 50th anniversary of our independence, they have already set up and going to inaugurate the Mujib Corner. Apart from that, I shall have meeting with the Foreign Minister, Foreign Secretary, and Information and Broadcasting Minister as well. So, I believe this trip will be very fruitful and ties between Bangladesh and India, you know, is historic ties. And it has gone to a new height under the leadership of Prime Minister Sheikh Hasina and under the leadership of Sri Narendra Modi. Thank you. Bureau Report, Kavatipura. রবিবার পশ্চিম জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে উমাকান্ত মাঠের সামনে থেকে ফিট ইন্ডিয়া ফ্রিডম দৌড় প্রতিযোগিতা সুবোধনা করা হয় ছিলেন পশ্চিম জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে উমাকান্ত মাঠের সামনে থেকে ফিট ইন্ডিয়া ফ্রিডম দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন ক্রীড়ামন্ত্রী সুরান্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন টিসিএ সভাপতি মানিক সাহা পশ্চিম জেলা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা আধিকারিকরা প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতা বলে মনে করেন মন্ত্রী সুরান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের ফিট ইন্ডিয়া মুভমেন্ট দৌড় প্রতিযোগিতা পৌঁছাতে হবে টাকার কোনো সমস্যা হবে না কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে টাকার ব্যবস্থা করা হবে কিন্তু উপযুক্ত খেলোয়াড় তৈরি করতে হবে যারা রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে মনে রাখতে হবে টুগেদার উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল আমরা একত্রিতভাবে কাজ করব সংঘবদ্ধ মানসিকতা থাকবে তবেই আমাদের সফলতা আসবে আর আমাদের মধ্যে যদি ডিভিশন থাকে আমাদের মধ্যে যদি নেতিবাচক মানসিকতা থাকে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না এই ধরনের কর্মসূচি শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না প্রতিটি জেলায় ভারতবর্ষের সরকার যেমন ক্রীড়া দপ্তর ঘোষণা করেছে যে স্বাধীনতার 75 বছরকে উদযাপন করতে গিয়ে যুবকদের মধ্যে খেলার মানসিকতাকে আরো প্রবৃত্তিকে আরো বৃদ্ধি করতে গিয়ে ভারতবর্ষে নয় ভারতবর্ষের দিল্লিতে নয় 75টা জায়গাতে নয় গ্রামে জেলায় এই ফিট ইন্ডিয়া যে মুভমেন্ট আমাদের সেটাকে একটা আন্দোলন রূপ দিয়ে যুবকদের মধ্যে তার মানসিকতা তৈরি করতে হবে আমাদের খেলোয়াড়দের মধ্যে মানসিকতা তৈরি করতে হবে সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সবাইকে চলতে হচ্ছে একটা প্যান্ডামিক সিচুয়েশন করোনাকাল এই করোনাকালের মধ্যে যদিও আমাদের সরকার ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে যৌথভাবে ত্রিপুরা রাজ্যকে এই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দুহাতে ঢেলে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রতিটি জায়গায়
ফ্রি ভ্যাকসিনেশন ড্রাইভ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। প্রায় 95% ভ্যাকসিনেশন ড্রাইভ আমরা কমপ্লিট করেছি ত্রিপুরা রাজ্যে, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একটা স্বপ্নের মতো। আজ থেকে 2 বছর আগেও বা 1.5 বছর আগে যখন করোনা শুরু হয়েছে, কেউ ভাবতে পারেনি যে আমরা করোনার ভ্যাকসিন আবিষ্কার করব এবং ভ্যাকসিন আবিষ্কার করে মানুষের মধ্যে সেই ভ্যাকসিনকে আমরা বিনামূল্যে প্রদান করতে পারব। আজকে সেই জিনিসটাই আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা কিন্তু হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর দুহাত তুলে সেখানে আশীর্বাদ করেছেন। অন্যান্য রাজ্যে আমরা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি দেখছি। 200 টাকার ভ্যাকসিন 5,000 টাকায় বিক্রি হচ্ছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে যারা রয়েছেন তারা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারেন যে কোথাও আমাদের রাজ্যে হাসপাতালের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, ক্লাবের মাধ্যমে যে ভ্যাকসিনেশন গুলো প্রদান করা হয়েছে সরকারের তরফ থেকে বিনামূল্যে প্রদান করা হয়েছে এবং আপনাদেরকে বেঁচে থাকার যে অধিকার সেটা আমরা প্রদান করেছি, আমাদের মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, আমাদের প্রধানমন্ত্রী প্রদান করেছেন। সুতরাং বেঁচে থাকলেই খেলো ইন্ডিয়া আমরা অংশগ্রহণ করতে পারব। বেঁচে থাকলেই আমাদের যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট ক্রীড়া দপ্তরের দ্বারা সেটাতে আমরা অংশগ্রহণ করতে পারবো। আজকে বেঁচে থাকাটাই আমাদের কাছে লড়াই, তৎসঙ্গে আমাদের খেলাধুলার জগৎকেও শক্তিশালী করে আমার নিজের শারীরিক অবস্থাকে যেমন আমি শক্তিশালী করব, মানসিক বিকাশ যেমন আমাদের শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক তেমনি আমার আগামী দিনে সুস্থ সমাজ গড়ার জন্য আমাকে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কিছুদিন আগে ইন্দ্রনগর কবরখলা এলাকায় নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মৃত যুবতীর নাম জয়শ্রী দেব। মৃত্যুর আগে ওই যুবতী একটি সুইসাইড নোটের মাধ্যমে তার মৃত্যুর জন্য 3 জনকে দায়ী করে। এরা হলেন কংগ্রেস থেকে তৃণমূল আগত পান্না দেব, মুকুল দেব এবং পুতুল দেবের বিরুদ্ধে। তার মধ্যে আজ সকালে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য পূর্ব মহিলা থানায় আনেন পান্না দেবকে। সেখান থেকে তাকে আদালতে তোলা হয়। আদালত তৃণমূল নেত্রী পান্না দেবকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। এবং করার পরে তার বাড়ির লোক একটা এই অভিযোগটা কনসার্নিং থানাতে জানাইছে। জানানোর পরে পুলিশ গেছে, যাওয়ার পরে এটা প্রথমে ইডি কেস নেওয়া হয়েছে। নেওয়ার পরে তারা পরে নেওয়া হয়েছে এবং এরপরে তারা একটা ওইখানে গেল, গিয়ে সেটা মেয়েটারে হ্যাংড অবস্থায় পাওয়া গেছে এবং তার পকেটে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তো সুইসাইড নোটের মধ্যে মেয়েটা লেখা গেছে যে তার যে মৃত্যু তার লেগে তাই হয়েছে, আসামি পান্না দেব, পুতুল দেব, আশিস দাস এবং বিশ্বজিৎ দেব, তারা তার অভিযোগ। তো তার অভিযোগ এই যে তাদের যে কন্টিনিউয়াস মেন্টাল টর্চারে এই মেয়েটা বাধ্য হয়েছে সুইসাইড করতে এবং তার জন্য আফটার পেরিউজিং দ্য সিডি মাননীয় আদালত 7 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে। আচ্ছা, অভিযোগটা কে করেছিল? প্রথম তো তার বাড়ির লোকই করছিল। বাড়ির লোকের মধ্যে কে? বাড়ির লোকের মধ্যে কইছিল যে স্পেসিফিক তার বাড়ির বাড়ির লোক হয়েছে বলতে এটা তো করা হয়েছে, অভিযোগটা করা হয়েছে, এটা তো আছেই, কিন্তু সমটো কমপ্লেনটা করা হয়েছে। পরবর্তীকালে যে কমপ্লেনটা নিছে এটা আমার এসপার ফরওয়ার্ডিং আমার কাছে আছে। 21/56 বিজয় লক্ষ্মী দেব বর্মা ইস্টা করতলা ওমেন পিএস সাবমিটেড এ সোমোটো কমপ্লেন এগেন্স্ট দ্য বিলং টু দ্য 21 পার্সনস অ্যালং উইথ 3 আদার্স অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্সেস অফ ইনভেস্টিগেশন কন্ডাক্টেড কেস কানেকশন ইস্টা করতলা ওমেন পিএস স্টেশন ডিউটি কেস নাম্বার সাচ এন্ড সাচ অ্যান্ড আন্ডার সেকশন 174 সিআরপিসি টু দ্য এফেক্ট দ্য 3/9/21 এট অ্যাবাউট 6:30 দ্য ভিকটিম ডিজিজ নেমলি রাজশ্রী দেব অব ইন্দ্রনগর কবরখলা পিএস এনসিসি কমিটেড সুইসাইড বাই হ্যাঙ্গিং। কজনের বিরুদ্ধে মামলা হয়েছিল? মামলা তো টোটাল 4 জনের বিরুদ্ধে করা হয়েছে। আজকে শুধু 1 জন পান্না দেবকে কোর্টে প্রডিউস করা হয়েছে, বাকিরা এখন পর্যন্ত অ্যাবসকন্ডার পাওয়া গেছে না। তারা আপনারা কি মনে করেন যে আপনার জন্য আইন বিশেষজ্ঞ হিসেবে কি পুলিশের যে
হ্যাঁ আইও ইনভেস্টিগেশন করবো, এসটিসির আইও ইনভেস্টিগেশন করবো, করার পরে আইও অ্যাকর্ডিংলি কোর্টে প্রডিউস করবো এবং চার্জশিট দেব, যারা দোষী সাব্যস্ত হইব তারা বিচার সেভাবে যেন হয় সেটার জন্য মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করুন। আচ্ছা, পুলিশ যেদিনকে ডেড বডি নামাইছে ওই দিনকে যে সুইসাইড নোটটা পাইছে সিজ করছে, এটার কোনো কোনো সিজার লিস্ট কোনো পরিবারের পক্ষ থেকে কোনো রিসিপ্ট নিছিল পুলিশ, এটা কি আদালতে সাবমিট করতে পারছে? এটা ইনভেস্টিগেটিং ম্যাটার্স, এই মুহূর্তে এই ব্যবসায় আমি কিছু করতে পারব না। আপনার হাতে দিতে পারছে কি পুলিশ? কোর্টে আছে, আমার হাতে তো কিছু দেওয়ার নাই, কোর্টে প্রডিউস করছে, সিডিতে করা হয়েছে, সিডিতে যখন সিডি প্রডিউস করছে সিডিতে সিডিতে আছে। পরিবারের পক্ষ থেকে কইতেছে যে তারা কোনো কেসই করছে না, মামলাই করছে না, আর ওই দিনটা ডেড বডির সঙ্গে কোনো কাগজই পাওয়া গেছে না, তাদেরকে পরিবারের কারোই দেখাইছে না পুলিশ। পরিবারের পক্ষ থেকে কি কইছে না কইছে আমরা এখানে কনসার্ন না, আমরা থানা এবং ইনভেস্টিগেটিং অফিসার কি কইছে আমরা এখানে কনসার্ন, আমরা এটুকুই বেশি কইতে পারবো। কোর্টে কি আইছে অ্যাজ পার ডকুমেন্টস আমার সাবমিশন, কোন দ্বারা মামলা শুনেছে? মামলাটা আন্ডার সেকশন 306 এন্ড 34 আইপিসি। ম্যাডাম আপনার পরিচয়? আমি এপিপি দীপা ভট্টাচার্য, আমার সঙ্গে আছিল উনিমেশ ভৌমিক। 3 তারিখ বান্নাদেবের আপন মায়ের মেয়ে রাজশ্রী দেব সুইসাইড করে, এবং পুলিশের যেটা অভিযোগ সুইসাইড নোটের মধ্যে উল্লেখ করা ছিল যে বান্নাদেব আরও 3 জন তারা আত্মহত্যার জন্য দায়ী। প্রথমে পুলিশ একটা ইউডিকেস রেজিস্টার করে, কিন্তু হঠাৎ করে কালকে পুলিশ একটা সোমোটো কেস রেজিস্টার করে, রেজিস্টার করে 306-34 আত্মহত্যা প্রচরণ দেওয়া এবং কমন ইন্টেনশনে একটা ইয়ে আইপিসি দ্বারা রেজিস্টার করে, রেজিস্টার করে আজকে কোর্টে 3 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার দেয়। বান্নাদেবের পক্ষ থেকে বেল পিটিশন মুভ করা হয়েছিল, সেটা রিজেক্ট করে পুলিশের যে আবেদন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডটা অ্যালাউ করে আগামী 7 তারিখ 10টার সময় আমার বান্নাদেবকে পুলিশ রিমান্ড থেকে কোর্টে তোলা হবে। এবং পুলিশ রিমান্ডের যে গ্রাউন্ডগুলি ছিল, কোর্ট বান্নাদেবের মানে পুলিশের যে প্রেয়ার ছিল সেটার মধ্যে যৌক্তিকতা পাওয়ায় কোর্টের যেটা অবজারভেশন যে কেসে পুলিশ রিমান্ড দেওয়া দরকার এবং ক্লোজ ইন্টারোগেশনের দরকার রয়েছে, তাই পুলিশ রিমান্ড অ্যালাউ করছে, 7 তারিখ পুলিশ রিমান্ড থেকে আবার আদালতে তোলা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো কি মামলাটা অভিযোগ করা হয়েছিল? পরিবারের পক্ষ থেকে যে রাজশ্রী যিনি মারা গেছেন ওনার মা এবং ভাই আজকে মাননীয় আদালতে একটা দুটো এফিডেভিট দেন, সেপারেটলি দুটো এফিডেভিট দেন যে পান্নাদেব ওনাদের পিসি এবং ওনার মেয়ে বা বোন দীর্ঘদিন ধরে 10-12 বছর ধরে মানসিক রোগে আক্রান্ত, এবং ওনাদের সম্পর্ক ওনাদের বিরুদ্ধে অনেক সময় মহিলা থানায় অনেক সময় কেস দিয়েছিলেন, সুতরাং তাদের কোনো অভিযোগ নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেহেতু এটা 306-এর কেস, এফিডেভিটটা কোর্টে জমা দেওয়া হয়েছে, কোর্ট এটাও ওরা সেটাই লিখেছে যেহেতু 306-এর কেস, নন কম্পাউন্ডেবল কেস, এই স্টেজে এফিডেভিটটা কোর্ট কনসিডার করেনি, দেখা যায় বিলিটের স্টেজে পরবর্তী সময় সেটা দেখা যাবে কোর্টে দেখা যাবে। ঘটনা এরকম তো যেটা অভিযোগ করেছিল, যদি অভিযোগ নিতেই হতো তাহলে যেদিন সুইসাইড নোটটা উদ্ধার করেছিল পুলিশ সেদিন তো সোমোটো কমপ্লেন নিতে পারতো, পুলিশ কেন একদিন পরে 1.5 দিন পরে সোমোটো কমপ্লেনটা নিল? এখানে যেটা পান্নাদেবের যেটা বক্তব্য রয়েছে যে ওনাকে রাজনৈতিকভাবে হ্যাকেল করার জন্যই রাজনৈতিক প্রেশার দিয়ে পুলিশকে ব্যবহার করে ওনার বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা নেওয়া হয়েছে এবং ওনাকে হ্যারাস করার জন্য এবং ওনাকে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার জন্য এটা করেছে, এটা পান্নাদেবের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই নতুনগর লোকাল কমিটির উদ্যোগে মেলার মাঠ ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। ছিলেন বিরোধী দল নেতা মানিক সরকার। আমরা বাজাবো রক্তে মুমূর্ষ রোগীর পান, স্বেচ্ছার রক্তদানে গাই মানুষের জয়গান। এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের সংকট মোকাবেলায় ডিওয়াইএফআই নতুননগর লোকাল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মেলারামার ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি রক্তদানে আরও বেশি করে সকলকে আহ্বান জানান, কারণ একজনের শরীরে রক্ত দিয়ে একটা নতুন জীবন বাঁচাতে পারে, তাই আরও বেশি করে যুবক যুবতী ভাই বোনদের রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানান তিনি। যারা আজকে অর্গানাইজ করলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা ইতিমধ্যে রক্ত দিলেন বা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমার ডিওয়াইএফএসএফআই উদ্দেশ্যে আবেদন যেটা থাকবে, শুধু আগরতলা সেন্ট্রিক না, এখন রাজ্যের বিভিন্ন মহকুমায় যেখানে পার্টিকুলারলি ব্লাড ব্যাঙ্কের ফেসিলিটিস আছে, চালু আছে, সেই জায়গায় করা উচিত, কারণ দূর থেকে তো আগরতলা এসে ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না। ফলে এই ছাত্র যুব সংগঠনের কাছে আবেদন,
তারা যেন এই দুধটা নিয়ে একটু প্রচার প্রচার করে। এরপরে যে কিছুদিন আগে আপনার তেলিয়ামড়াতে হয়ে গেল, ছাত্র যুবরাই উদ্যোগ নিয়ে করলেন, আমাকে যাওয়ার জন্য বলেছিল। আমি বললাম দেখো আমাদের গাড়ির পেট্রোলের দাম দিয়ে ওখানে গিয়ে তো ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করা যাবে না, তোমরা স্থানীয়ভাবে করো, আমার শুভেচ্ছা আছে তোমাদের পক্ষে। আমি দেখলাম প্রতিভা উঠেছে, তারা ভালো করেছে, কেমন কাজে ওইটা ঠিক না, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করুন। আর এই যুবকরা ছাত্ররা তারাই তো করবে এটা, কেমন না, তাদের মধ্যেই তো এই মানসিকতা তৈরি করতে হবে, কেমন না, বয়স্করা তো আর দিতে পারবে না, আমি চাইলে আমার থেকে রক্ত নেবে, কেমন আমার বয়স হয়ে গেছে অনেক। বলে সেদিক থেকে পরিস্থিতির কারণে যেটা আপনি প্রথম বলেছেন, কোনো কোনো জায়গায় নিরুৎসাহিত না, এটা একটু সংগত মানে আক্রমণের কারণে তারা করতে পারে। এখন এগুলি কাটছে আর আর কত এগুলি ভাঙছে, মানুষ ভেঙে ভেঙে এগিয়ে আসছে। ওই যে ওই দিন উদয়পুরে দেখলাম, কেমন সরকারি কোনো বাড়ি পেলো না, মহারানী বাজারের সঙ্গে ধান খেতের মধ্যে টেম্পোরারি ক্যাম্প করে ওখানে ব্লাড ডোনেশন করেছে, ওখানেও নাকি একটি সাইকেল বাহিনী গিয়ে ঝামেলা টামেলা করার চেষ্টা করেছে। বলে ঠিক আছে ঝামেলা করো, আমরা একে ব্লাডটা দিয়ে নিই, তারপরে তোমরা করবো, আমরা দেখি কতটা কী করতে পারি, তারপর চলে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং না, কাজে ইট আ সাইন অফ মানে কনসিয়াসনেস এবং ইট ইজ বিং আপগ্রেডেড, এটা কোনো সন্দেহের কারণ। ছাত্র যুবদের কদিন আটকে রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, খবরত্রিপুরা। বরজলা বিধানসভা চিনাইহাটিতে অনুষ্ঠিত হয় বিজেপির যোগদান সভা, ছিলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির বরজলা মণ্ডলের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। এদিন সভা শেষে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। আমি দেখি কিছু কিছু এখন দেখি যারা স্মাগলার, যারা একটু গুন্ডা পান্ডামি করছে, তাদের নামে 10টা কেস আছে, সব যোগ দিচ্ছে, সব লাইনে যোগ দিচ্ছে। লাইনে আমি গণি কতজন এসছে, কোথা থেকে এসছে, তাদের পরিচয় কি, কি বিপদ যে পড়বো, আমি যে কি দেয়া তৈরি এটা এখন টের পাইছে না। আমার চোখে দেখা যায় ত্রিপুরা এমন একটা মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়েছে যে সবাইকে যাদের দেখে রাখতে পারে, সবকা সাথ সবকা বিকাশ, সেই দিশাতে কাজ করি। বন্ধুরা এই সরকার এসছে, এই সরকার আসছে তো মানুষের একটা বিশ্বাস আশা, নরেন্দ্র ভাই মোদী সরকার এসছে, বিপ্লবকে আমাদের ছেলেকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, আমার ছেলেকে চাকরি দেবে, আমাকে রোজগার দেবে, আমার গরিবি দূর করবে। বরজলার মানুষ টপ পাকা বাড়ি চাইছে, বাড়ির সামনে রাস্তা চাইছে, লাইট চাইছে, অন্যায় কি করছে, কার কাছে চাইবে, মুখ্যমন্ত্রীর কাছে তো চাইবে, প্রধানমন্ত্রীর কাছে তো চাইবে, অধিকার চাইছে। কিন্তু আগে তো অধিকারও চাইতে পারত না, সমস্ত অধিকার কোথায় বাধা ছিল, পার্টি অফিসের মধ্যে বাধা ছিল, পার্টি অফিসের মধ্যে সমস্ত অধিকার বাধা ছিল। যদি মেয়েকে বিয়ে দিতে হতো তো পার্টি অফিস আলাপ নিয়ে আসবে ওনার সঙ্গে বিয়ে দিই, না হলে মেয়ে বিয়ে দিতে পারতেন না। ছেলের বিয়ে করব আমরা পঞ্জিকা দিকে ডেট ঠিক করি, পার্টি অফিসে ঠিক করব। ত্রিপুরা কৃষ্টি সংস্কৃতির পরিসমাপ্তি হচ্ছিল 2018-তে। ত্রিপুরার মানুষ জীবনে বেঁচেছে, প্রাণে বেঁচেছে, প্রাণ পেয়েছে, নতুন নতুন জীবন পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, স্বাধিকার পেয়েছে, বলার শক্তি পেয়েছে 2018-তে 3 মার্চ ঐতিহাসিক। আমরা রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করব, আমরা জানি আপনারা এখানে এসে অশান্তি সৃষ্টি করার জন্য আপনারা এসেছেন। আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির হাজার হাজার আমাদের পার্টি লোকেরা আজকে অন্য প্রদেশে ওরা ওদের জীবনযাপন করছে, পালিয়ে বেড়াচ্ছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে, মা বোনদের ইজ্জত লুটিয়েছে, খুন করেছে, এখানে এসে গণতন্ত্রের কথা বলে। আগে নিজের প্রদেশের কথা চিন্তা করুন, তারপর এখানে এসে এই কুম্ভীরাস্ত্র আপনারা করবেন। আমি করবো, আপনারা ওদের কাছে এই প্রশ্নটা করবেন। আপনারা দেখেছেন এখানে শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাপ্ত বসু এখানে এসছেন,
আর ওখানে আজকে শিক্ষকদের আমরা সবাই জানি যে শিক্ষিকারা আত্মহুতি দিয়েছেন, তো ওখানকার শিক্ষিকারা ওনাদের চিন্তা নেই আর এখানে এসে 10,323-এর কুম্ভীরা শুরু করছে। সেখানে ওরা গেছিল, যাওয়ার পর ওখান থেকে ওরা মানে তাড়িয়ে দিয়েছে ওদেরকে। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের চোখ খান খোলা রাখা উচিত, এই ধরনের একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা অবশ্যই এখানকার যারা আমাদের কার্যকর্তারা আছে আমরা সেইভাবে রাজনৈতিকভাবে আমরা ওদেরকে মোকাবেলা করব। আমরা কোনো অবস্থায় আমরা হিংসায় বিশ্বাসী না, আমরা কোনো অবস্থায় হিংসা করব না। আপনারা জানেন আমাদের মাননীয় যে ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজির উপর প্রাণঘাতী হামলা এ অভিষেক ব্যানার্জির কেন্দ্রের মধ্যে হয়েছিল, আর এখানে এসে যেহেতু কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এই কার্যকর্তা একটা সামান্য একটা চটি বাঁশ দিয়ে ওর গাড়ির মধ্যে আঘাত করেছে, এটা নিয়ে ওরা ন্যাশনাল ইস্যু করেছে। মুদ্রা কথা হচ্ছে ওরা এখানে এসছে 6% ভোটের জন্য, একটা বিশেষ একটা যারা লোক আছে তাদেরকে চিহ্নিত করে এখানে ওরা রাজ করতে এসছে, কিন্তু মেইন হচ্ছে এই যে সর্বভারতীয় যে শব্দটা সেটা লাগানোর জন্য এরা এসছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে আজকে হাইকোর্ট থেকে যে রায় বেরিয়েছে ওখানকার যে সিবিআই অলরেডি তদন্ত শুরু করেছে সেটার থেকে দৃষ্টি এড়ানোর জন্য আজকে ত্রিপুরাতে ওরা এসছে। কাজে আমরা আমার মনে হয় যে এইসব যারা পার্টি আমাদের ত্রিপুরাতে এসে চেষ্টা করছে নানাভাবে এদের এই যে আইপ্যাক নামে যে সংস্থা এখানে এসে বিভিন্ন যে আমাদের ত্রিপুরাবাসীদের ফোন করছে, একটা অদ্ভুত এক বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি সবাইকে বলবো আপনারা চোখ কান খোলা রাখবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামারা কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তুহিনা মন্ডল মল্লিক, সোনামারা মহকুমা বিদ্যালয় শিক্ষা পরিদর্শক ব্রজলাল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য এবং বিশ্বজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধক তার ভাষণে বিধায়ক সুভাষচন্দ্র দাস অতীতের গুরুকুলের প্রসঙ্গ টেনে বলেন, মানুষ তৈরি করার ক্ষেত্রে শিক্ষক হচ্ছে মূল হাতিয়ার, আর এজন্যই শিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসেবে বলা হয়। তখন তো গুরুকুলে আমরা পড়াশোনা করতাম, গুরুকুলের টুল ছিল। মডার্নাইজেশন যুগে আস্তে 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 তার পরিবর্তন হতে 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 সেখানে কি হয়েছে, শিক্ষক সরকারি লেভেলে বলুন বেসরকারি লেভেলে বলুন, অর্থাৎ মানব গঠনের ক্ষেত্রে মানুষ তৈরি করার ক্ষেত্রে শিক্ষক হচ্ছে একমাত্র প্রথম হাতিয়ার। শিক্ষক একারে যেমন শিক্ষাদান করে অভিভাবক সমাজের সমাজে আমরা যে যেখানেই কাজ করি যে ছাত্র বা ছাত্রী যে যেখানে থাকো সব শিক্ষকের দ্বারা প্রাপ্ত গান এটা নিয়েই আমরা সমাজে কাজ করে থাকি। আমরা শিক্ষক হিসাবে এটাকে যাতে সহজ সরলভাবে আমাদের ছাত্র ছাত্রীদের কাছে তারা সুস্থভাবে এড়িয়ে দেন এটা আমাদের শিক্ষক এদিনের অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য শাখা। আগামী 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস এ উপলক্ষে ত্রিপুরা রাজ্য শাখা আগামী 7ই সেপ্টেম্বর থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে থাকবে বিনামূল্যে সকলকে থেরাপি দেওয়া। 8ই সেপ্টেম্বর সকালবেলা এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে রাজধানীতে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে থেরাপিস্টদের পুরস্কৃত করা হবে এবং শপথবাক্য পাঠ করানো হবে। সব মিলে থেরাপিস্ট সংগঠনে এবছর জাঁকজমকভাবে রাজ্যে পালন করার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি বীরবর দেবনাথ, সাধারণ সম্পাদক সৌম্য ভট্টাচার্য সহ প্রত্যেক বছরের মতো এই বছরও 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস সারা বিশ্বের সঙ্গে এই রাজ্যে পালিত হবে। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা এবং প্রফেশনাল ফিজিওথেরাপি সোসাইটি PPS যৌথভাবে এই দিনটিকে আমরা পালন করছি। এই দিন উপলক্ষে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি।
কর্মসূচির মধ্যে যেমন উল্লেখযোগ্য হচ্ছে 7ই সেপ্টেম্বর একটি বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে, যেটা হবে ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন স্কুল মঠচুমুনিতে সকাল 10টায়। এখানে আমরা স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং প্যারেন্টস এবং এলাকাবাসীকে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবো, ফিজিওথেরাপি চিকিৎসা পরিষেবা। তারপরে 8ই সেপ্টেম্বর যেদিন আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবস, ওই দিন সকালবেলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি জনসচেতনতামূলক বর্ণাঢ্য রিলি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে আবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণই শেষ হবে। এবং বিকাল তিনটার সময় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে একটা মনোপুর সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি একটা সংবর্ধনা অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। সংবর্ধনা দেওয়া হবে যারা কোভিড যোদ্ধারা, যারা গত 2 বছর আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন, প্রত্যেক কোভিড যোদ্ধাকে আমরা এখানে সংবর্ধনা জ্ঞাপন করব। তাছাড়া বিভিন্ন যে ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ফিজিওথেরাপিস্টরা যারা তাদের অবদান রেখেছে বিভিন্ন ফিজিওথেরাপিস্ট পেশার মধ্যে, তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব। পাশাপাশি নতুন ফিজিওথেরাপিস্ট যারা স্নাতক পাশ করে ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা শপথ বাক্য পাঠ করাবো, ঠিক আছে? আর ওই প্রোগ্রামে আমাদের নবনিযুক্ত যে মন্ত্রী আছেন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সুশান্ত চৌধুরী মহোদয়, উনি আমাদের কথা দিয়েছে উনি থাকবেন। তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, আমাদের মধ্যে থাকবেন ডাইরেক্টর অফ হেলথ এবং মিশন ডাইরেক্টর এবং ক্যান্সার হসপিটালের মাননীয় মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, তাছাড়াও আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের যে সমস্ত কার্যকর্তারা কর্মকর্তারা ওখানে উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। রবিবার দক্ষিণ জেলা ভিত্তিক যোগাসন 2021 শুভসূচনা করা হয়। বিরুনি হয় আজ সকাল 10 ঘটিকে দক্ষিণ জেলাভিত্তিক যোগাসন 2021 শুভ সূচনা করেন বীরনের বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার। উক্ত অনুষ্ঠানের দক্ষিণ ত্রিপুরা বিভিন্ন মহকুমা থেকে মোট 35 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকের এই জেলাভিত্তিক আসর থেকে পরবর্তী সময়ে রাজ্যে আসর আগরতলায়, উত্তর পূর্বাঞ্চলের আসর গুয়াহাটিতে এবং কেন্দ্রীয় স্তরের আসর দিল্লিতে অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে এই খেলোয়াড়দের থেকে ভারত সরকারের খেলো ইন্ডিয়া অংশগ্রহণ করবে এবং এশিয়ান গেমসের মতো খেলাতেও অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই খেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী পুরস্কার মূল্য 8 লক্ষ, 7 লক্ষ এবং 5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি শারদ চক্রবর্তী, ত্রিপুরা যোগাসন কমিটির সম্পাদক এবং রিতাশীল স্পোর্টস এবং যোগাসন ত্রিপুরা ইনচার্জ এবং আজকের অনুষ্ঠান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল চন্দ্রদেব, যোগাসন দক্ষিণ জেলা কমিটির সভাপতি। উক্ত উদ্বোধন অনুষ্ঠান থেকে সকলেই আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং আগামী দিন এখান থেকে রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করবেন বলে ওনারা আশা ব্যক্ত করেন। এ রাজ্যে যোগাসন দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলির খেলা যখন দেখি এবং জাতীয় আসরে যখন যায় তারা, সেখানে অনেকগুলো ফেডারেশন রয়েছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন ফেডারেশনের আওতায় রয়েছে, তাদের কর্মকাণ্ড রয়েছে, কিন্তু ভারত সরকার যেটা চাইছে, দেশের প্রধানমন্ত্রী সবার প্রিয় আদরণীয় নরেন্দ্র মোদী যেটা চাইছেন, সেই যোগার সার্বিক বিকাশ সেটা কিন্তু এই ফেডারেশন দিয়ে হচ্ছে না। কারণ একাধিক ফেডারেশন থাকার ফলে ছেলেমেয়েরা যেমন তাদের ট্যালেন্ট দেখাতে পারছে না, পাশাপাশি যে লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে যোগাসনের যে পরিধি সেটা বিস্তৃতি ঘটিয়েছেন এবং আগামী দিনে যে লক্ষ্য রয়েছে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আহত একজন যাত্রী, প্রত্যক্ষদর্শীরা আহত যাত্রীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তবে চৈলাম বাজারে ট্রাফিক দপ্তরের উদাসীনতায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দ্রুত চৈলাম স্থায়ী ট্রাফিক ব্যবস্থার জন্য দাবি করছেন এলাকাবাসী। কার্যকারিণী বৈঠক হয় আজ স্থানীয় যুগেন্দ্রনগর বালিকা বিদ্যালয়ে হয় এই কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভাপতি স্বপ্না দাস সহ মন্ডলের নেতৃত্বরা। আগামী দিনে সংগঠনের কি কি করণীয় তার রূপরেখা তৈরি হবে এই কার্যকারিণী বৈঠকে। কার্যকারিণী বৈঠককে ঘিরে এলাকার মহিলাদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। মূল উদ্দেশ্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মহিলা জাগরণ, সামনে আমাদের পৌর নিগম নির্বাচন,
আমাদের কার্যকরণী বৈঠক 3 মাস অন্তর অন্তর আমরা করে থাকি, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আমরা অনেকটা দেরিতে আজকে এই কার্যকরণী বৈঠক আমরা করছি। এটার একটাই লক্ষ্য, মহিলা ক্ষমতায়ন, মহিলা সশক্তিকরণ, মহিলা শক্তি বৃদ্ধি, সংগঠনকে আরও কীভাবে মজবুত করা যায় একদম গভীরে পর্যন্ত, এটার এক রূপরেখা এই কার্যকরণী বৈঠক থেকে আমরা আগামী দিনে কী করব সেটার দিক নির্দেশ করি। মহিলারা কীভাবে এই সংগঠনের পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে নিজের পরিবারের পাশে, সমাজের পাশে, নিজের পাশে নিজেকে দাঁড় করাতে পারে, তারও একটা ভূমিকা এই কার্যকরণী বৈঠক থেকে আমরা মহিলাদের মধ্যে আমরা সেটাকে বিস্তার করি। দেশ গঠনের জন্যই আমরা রাজনীতি করব। আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে ছোট ছোট স্বার্থ, এইগুলির ঊর্ধ্বে উঠে সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনই আমাদের সকলের রাজনীতির নির্ণায়ক হবে, এটা আর বেশি দিন নয়। ব্যুরো রিপোর্ট খবরত্রিপুরা। রাজ্যের 65তম বর্ষপূর্তি উপলক্ষে সম্পন্ন রাজ্যের পাশাপাশি তেলিয়ামারা শাখার উদ্যোগত হয়েছে বিভিন্ন কর্মসূচি। ভারতের জীবন বীমা নিগমের 65তম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহলে চলছে বিভিন্ন সামাজিক কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে রবিবার এলআইসির তেলিয়ামারা শাখার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তেলিয়ামারা মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল, মিষ্টি, জল বিতরণ করা হয় এলআইসি এজেন্ট এবং দপ্তর কর্মকর্তাদের দ্বারা। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামারা শাখার শাখা সঞ্চালক অজয় চুং, ব্রাঞ্চের এলআইসি এজেন্ট অমর চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সঞ্চালক জানান, पालन किया जा रहा है 1 सितंबर से 7 सितंबर तक। हम लोग 65th एनिवर्सरी पालन कर रहा है, इसके हिस्सा पालन के जरिए हम लोग ने हॉस्पिटल में आकर मरीजों को कुछ फल, कुछ स्वीट्स मिले, डिस्ट्रीब्यूट करके उनका इंश्योरेंस भी पालन किया जा रहा है। जी, आप और कोई सामाजिक कार्यक्रम है क्या आपका? हाँ, अगरतला मेन ब्रांच में कुछ ब्लड डोनेशन वगैरह, वो कुछ दूसरा प्रोग्राम मनाया जा रहा है। ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा। হওয়ায় জেলা শিল্প দপ্তরের উদ্যোগে রামচন্দ্র অটল বিহারী বাজপেয়ী কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আগরবাতি মেশিনের উপরে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা শিল্প দপ্তরের উদ্যোগে রামচন্দ্রঘাট অটল বিহারী বাজপেয়ী কমিউনিটি হলে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আগরবাতি মেশিনের উপরে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সমাজসেবী মনোজ দেব ও সঞ্জীব দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, শিল্প দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুভাষ দাস। এই অনুষ্ঠানে খোয়াই জেলার বিভিন্ন ব্লক থেকে 50 জন বেনিফিশিয়ারি হাতে ধূপকাঠি তৈরি করার যন্ত্রাংশ বিতরণ করা হয়। আমাদের জেলাতে যারা বাস নিয়ে কাজ করেন তাদেরকে প্রশিক্ষিত করা এবং কিছু আধুনিক যন্ত্র সামগ্রী যেগুলি দিয়ে বাস বেতের কাজকে অনেক সহজ থেকে সহজতর করা যাবে, এই লক্ষ্যে কিছু যন্ত্রাংশ বা মেশিন আজকে আপনাদের মধ্যে সরবরাহ করা হবে। দেখুন, এখানে সঞ্জীব বাবু বক্তব্য রেখেছেন, আমি শুনেছি। আমাদের উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা রাজ্য প্রচুর বাঁশ উৎপাদন করে, কিন্তু এই বাঁশকে দিয়ে আমরা আমাদের রুটি রুজি কিভাবে বৃদ্ধি করতে পারি, এই বিশাল সংখ্যক উৎপাদিত বাঁশকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক সামাজিক অবস্থার কীভাবে উন্নতি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের যে সচেতনতা প্রয়োজনীয় লক্ষ্য ট্রেনিং, এইগুলির অভাব ছিল বাবা। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।